नमस्कार बंधुरा, आमी ओयंतिका। आज के जे रेसिपिटी अपन सामने शेयर करब से हे डाल फ्राई। डाल फ्राई बनाते एक बाटी मुसुर डाल नहीं हाफ बाटी नहीं मटर डाल। प्रथम दुटो डाल के भालो करे धुए निच्छी। बंधुरा देखते पाच्छेन दुटो डाल आमी एकसाथे निये भालो करे धुए रेखेछी। ए डाल फ्राई बनाते आमार लागजे प्याज, प्याजगुलो कुची कुची करे रेखेछी, टमेटो, आदा कुची कुची करे रेखेछी, रसुन कुची कुची करे नियेछी, लंका कुची और धने पाता कुची। बंधुरा प्रथमे आमी दुटो डाल नियेछिलाम धुए, एबार डालगुलोके आमी एकटु सेद्ध करे नेब। এর মধ্যে এক চামচ নুন দিলাম, ছোট চামচে এক চামচ হলুদ দিলাম, দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই কড়াইয়ের মধ্যে ডাল সিদ্ধ হচ্ছে, আর পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সরষের তেল নিয়েছি। এবার আমি এই সরষের তেলটার মধ্যে ছোট এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এর মধ্যে আমি রসুন কুচি দিলাম, আদা কুচি দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো। বন্ধুরা আমার পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে দুটো টমেটো নিয়েছিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমি এখানে একটা মশলা অ্যাড করছি, এই মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। ছোট এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো একটা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে হালকা ভেজে আমি ওটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে এক চামচ ব্যবহার করলাম। এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করলাম। বন্ধুরা নুনটা একটু বুঝে দেবেন, কারণ ডাল সিদ্ধ করার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম। অল্প একটু হলুদ অ্যাড করলাম, ডাল সিদ্ধর সময় কিন্তু হলুদও অ্যাড করেছিলাম, আপনারা হলুদটা আর নুনটা একটু বুঝে দেবেন। এরপর আমি এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো দিলাম, এক চামচ জিরে গুঁড়ো দিলাম, এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা অনেক সময় আমরা যে ডাল খাই বাড়িতে, অনেক সময় আমাদের বেঁচে যায়, তখন আমরা সেটা ফ্রিজে রেখে দিই। আপনার যদি মনে হয় আপনারা এইভাবেও কিন্তু ডাল, ওই ডালটাকে বার করে ফ্রাই করে নিতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। সেই ক্ষেত্রে সিদ্ধ করা ডালের পরিবর্তে কড়া ডাল আর কি যেটা আমাদের থাকে, রান্না করা ডালও আমরা এই একই প্রসেসে বানিয়ে নিতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলার সাইড থেকে তেল ছাড়ছে, তার মানে আমার মশলাটা ভালো মতন রেডি হয়ে গেছে। এবার আমি এই মশলাটার মধ্যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব আরও। এই ডালটার মধ্যে আমি এবারে এক চামচ চিনি দিলাম, এক চামচ গরম মশলা দিলাম,
বন্ধুরা আমার ডাল ফ্রাই হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। বন্ধুরা আমার ডাল ফ্রাই রেডি হয়ে গেছে। এটা আপনারা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে কিংবা গরম ভাত দিয়েও খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে পাঠাবেন কেমন হয়েছে রান্নাগুলো সব।